আপনিও কি লেখাপড়া করতেন? জি আমিও লেখাপড়া করতাম, সাথে গান টান করতাম, নাচ করতাম। আমি তো অন্য ধর্মে ছিলাম, বুঝেন না? আমি তারপরে ধর্ম ত্যাগ করছি, সব বাদ দিয়ে দিছি। আপনি কি এখন লেখাপড়া করেন? না, আমি তো এখন লেখাপড়া করি না। বিয়ের সময় লেখাপড়া কিসে করতেন? নাকি বিয়ের সময় ভাই করোনা ছিল, করোনার পর পরই না বিয়ে হলো। আমার কাছে সব প্রমাণ আছে। 12 তারিখে কথা হয়েছে যে আমি চলে আসতেছি, গাড়িতে উঠতেছি, 10 মিনিট লাগবে যে মানুষ বলেছে, মানে ধর্মতলা চলে আসে, তারপরে তার পাই না তারে। তাহলে এখন আপনার স্বামীকে রিহাব সেন্টারে রাখছে, মানে যাতে আপনার সাথে যোগাযোগ না করতে পারে, এই জন্য। আর এতে স্বার্থের জন্য নিজের মনে হয় মান সম্মানে লাগতেছে তাই। তাহলে বিয়ে করার সময় কেন আমারে বিয়ে করলো? আর থেকে কেন আমার ধর্মান্তরিত করলো? আমি এখন কোথায় যাব? আপনার নাম কি? আমার নাম জান্নাতুল ফেরদৌস নিশা। আপনার বাসা? আমার বাসা যশোর নিউ মার্কেট 10 তারা ভবন। জি। আচ্ছা, আপনি কি নাম বললেন? নিশা, তাই তো? এর আগে কি আপনি তো শুনলাম হিন্দু ছিলেন, তাই তো? মুসলমান হয়েছেন কতদিন আগে? মুসলমান হয়েছে হচ্ছে 8 মাস আগে। 8 মাস আগে কি কারণে? আমার হাজবেন্ডের সাথে বিয়ে হয়েছে, সেই কারণে আমি ধর্ম চেঞ্জ করছি। আচ্ছা, আপনাদের কি রিলেশন ছিল? হ্যাঁ, রিলেশন করেই বিয়ে করছি আমরা। আপনি যে মুসলমান হয়েছিলেন কোথা থেকে? আমি একদম কোর্টের থেকে এবিট ওবিট করছি সবকিছু। কোর্টের থেকে? আপনার হাতে মনে হয় ওটা কোর্টের কাগজ, তাই তো? জি জি, এগুলো সব কোর্টের কাগজ আমার। আর আপনাদের শ্বশুর শাশুড়ি থেকে আমাকে বিয়ে দিয়েছে, সবকিছু শ্বশুর শাশুড়ি করছে। এখন আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে রাখতে পারছে না ছেলেকে। ছেলেকে তাদের স্বার্থে আঘাত করছে, সেই জন্য। কি স্বার্থ আসলে? আসলে ছেলে তার সাথে কথা বলতে চায় না, ছেলে একটু ডিস্টেন্স বজায় রাখে। এটা তো আর আমার দোষ না, আমি কিন্তু জানিও না যে এদের ফ্যামিলিতে কি সমস্যা না সমস্যা। কারণ ছেলে সবসময় ফ্যামিলির কাছে দূরে দূরে রাখতো, যে ফ্যামিলিতে ঢুকতে দিব না আমাকে। তা আপনার শ্বশুর শাশুড়ি থেকে বিয়ে দিল, তা আপনার শ্বশুর শাশুড়ি আবার ফ্যামিলিতে ঢুকতে না দেওয়ার কারণ কি? এটাই তো এখন তাদের আমি সামনে চাচ্ছি তো, তারা কেন সামনে হচ্ছে না? এই যে সকাল থেকে এখানে বসে আছি, তারা রাখবে কি রাখবে না সেটা তো সামনে এসে বলবে। তা আপনি শ্বশুর বাড়িতে জাননি? শ্বশুর বাড়িতে যে তালা মারা দেখাচ্ছিলাম বলে এখন জানি যে এটা আমার দাদা শ্বশুর বাড়ি, যেটা পুরনো বাড়ি যেহেতু এটা, সেই কারণে আমি সামনে জানি যে এখানে চালের মিল। আর আমার চাচা শ্বশুরের নাম বললাম, বললে তখন এখানে এখান থেকে ঢুকে বললো যে এই বাড়ি। আমি ঢুকে বুঝে তো ঢুকে ঢুকঢুক করে ঢুকে গেছি, কারণ আমি সবই তো জানি। আমার তো আমার বর সব বলেছে, কারণ আমার দাদি শাশুড়ি কেমন, এই বাড়ি কেমন, এখানে কতটুকু দূর গেলে আমার দাদা শ্বশুর বাড়ি, ওই বাড়ির থেকে আমি সব জানি। আচ্ছা, এতদিন কোথায় ছিলেন আপনি? বিয়ে হয়েছে কতদিন বললেন? একদম আমাদের জুলাই মাসের 1 তারিখে বিয়ে হয়েছে, আর আমরা এতদিন ছিলাম যশোরে। আচ্ছা, যশোরে কি ভাড়া থাকতেন? যশোরে ফ্ল্যাটে থাকতাম, আমার শ্বশুরের ফ্ল্যাটে। শ্বশুরের ফ্ল্যাটে? শ্বশুর কি করে? ডক্টর আনিসুর রহমান। ডক্টর আনিসুর কোথাকার ডক্টর? উনি হচ্ছে সাহসা, এই যে শেরাতলা ডাক্তার। সরকারি ডাক্তার উনি? আমি বলতে পারবো না সরকারি না বেসরকারি। আচ্ছা, ডাক্তারের দোকান সাড়াতলায়, তাই তো? আনিসুর রহমান। আর উনার ছেলে কি করতো আপনার, যার সাথে বিবাহ হয়েছে? ও হচ্ছে পড়াশোনা করতো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। নাম কি? মিনাসুল আবিদিন নিশান। কোথায় লেখাপড়া করতো? খুলনা ইউনিভার্সিটিতে। আচ্ছা, তো ওখানে বিয়ে শাদি করে ওখানেই থাকতেন? শ্বশুররা জানতেন? আলাদা সেপারেট থাকতাম, তারপরে পরে জানাজানি করবে আর কি বলা হয়েছে। আপনাদের খরচ দিত কেটাই যে থাকতেন একসাথে আলাদা? শ্বশুর শাশুড়ি দিত, কিন্তু এখন শ্বশুর শাশুড়ি আবার উল্টো কথা বলছে, তাই তো? এমনকি ওরা কি বলতে চাচ্ছে যে আপনাকে ডিভোর্স দিছে নাকি? বলতে চাচ্ছে, কিন্তু কাগজটাই তো আমার হাত পর্যন্ত আসেনি। কাগজ আসে? কিছুই জানি না এই ব্যাপারে। আচ্ছা, আপনি আসছেন কি সকালে? হ্যাঁ, আমি 10টার দিকে আসছি। এখনো পর্যন্ত আমার শ্বশুর শাশুড়িও আসেনি, আর আমার হাজবেন্ড কোথায় রেখে দিছে সেটা তুমি জানি। এই কথা শুনে তারা আরো মনে করে সরে গেছে।